মিক্সিটাপ তো মিক্সিটাপের জন্য যেটা করব মিক্সিটাপের জন্য কি করব আমাকে প্রথমে গুগলে যে আমি এখানে লিখব মিক্সিটাপ মিক্স ইট আপ জেকিউরি প্লাগইন লিখে কি করব গুগলে সার্চ দিব গুগলে সার্চ দিলে আসছে মিক্সিটাপ কুনকা ল্যাবস নাম কি কুনকা ল্যাবস এখানে চলে যাই দেখেন এইটাতে যেটা দেওয়া আছে আচ্ছা লোড হচ্ছে যে করি এখনো লোড হইতে পারেনি আচ্ছা এরকম করবে দেখেন এখানে কি থাকবে আমার বাটন থাকবে বা লিংক থাকবে যখন সাদায় ক্লিক করব এরকম আসতেছে যখন এখানে ক্লিক করব দুইটা এখানে ক্লিক করব তিনটা এখানে কয়টা দুইটা এখানে ক্লিক করব একটাও নাই বুঝতে পারছি এইটাই হবে আমার নরমালি এরকম থাকবে এখানে মনে করেন অ্যাপস এখানে যেটা আছে অল ওয়েব অ্যাপস আইকন আমার এখানে চারটা বাটন করব অল ওয়েব অ্যাপস আইকন এখানে যখন ক্লিক করব নরমাল অবস্থায় এই চারটা ইমেজ দেখাবে যখন ওয়েবে যাব ওয়েব রিলেটেড আমি যেটা ফিল্টারিং করে রেখে দেবো সেইটা আসবে তো এটাকে আগে অবশ্যই আপনাকে ডাউনলোড করতে হবে এখানে আসার পর যাবেন কি লেখা ডাউনলোড লেটেস্ট এখানে ক্লিক করেন মেবি আপনাকে গিট হাবে পাঠাই দিবে না গিট হাব সারাই পাঠাইলো সমস্যা নেই ডাউনলোড করবে ডাউনলোড করার পর ডাউনলোড করার পর যেটা যেটা লাগবে আমার ঠিক আছে আমি HTML CSS JavaScript jQuery সব লিঙ্ক করার লাগবে আমি সবগুলো একসাথে লিঙ্ক করাই নিছি আমি শুধু এটাকে যাব যাওয়ার পর এখানে কাজ করব আমার আউল ক্যারোসল থেকে শুরু করে যা কিছু আছে সব আমি আমার ইচ্ছা মতো সাজাই নিছি আমি যেমন অ্যানিমেটেড CSS বুস্টআপ CSS ফন্টোসম jQuery UI তারপর হচ্ছে মেইন মেনু আউল ক্যারোসল রেসপন্সিভ আমার যেটা যেটা লাগবে আমি ডিফল্ট একটা সাজাই নিছি ঠিক আছে এখন শুধু এখানে যাই শুধু আমি কাজ করব এখানে যাওয়ার পর লেফটের যতগুলো আছে সব উঠাই দেব এখানে সব কিছু রাখা আছে আমি শুধুমাত্র এখানে কি করব কাজ করব যেমন এখানে যদি পি ট্যাগে লিখি দিস ইজ আমি এবং এখানে যে রান করি দেখেন রান হয়ে গেছে আমার সব লিংক করাই আছে আমাকে আর করতে হইল না সেজন্য যেটা করতে হবে কাজের জন্য আপনি নিজে একটা সাজাই নেবেন এখন বলতে পারেন স্যার আপনি যেটা ইউজ করতেছেন সেটা দেন দেওয়া হবে না হ্যাঁ আচ্ছা এরপরে যেটা করব এখানে আমরা চলে যাব এখানে প্রথমে আমরা এক কাজ করি প্রথমে আমরা লিখি এটাকে পোর্টফোলিও সেকশন ডট পোর্টফোলিও আচ্ছা পোর্টফোলিওর ভিতরে গেলাম আমার যদি ইচ্ছা হয় আমি কন্টেইনার দিব আমার কিন্তু এখানে বুটস্ট্র্যাপ লিংক করা আছে ঠিক আছে কন্টেইনার এখন কন্টেইনারের ভিতরে কি কি হবে আমার এখানে আগে ডকুমেন্টেশন দেখতে হবে ডকুমেন্টেশন কোথায় লেখা এখানে ডক্স কোথায় আচ্ছা গেট স্টার্টেড ক্লিক করি এটা কি দিয়ে করা বলেন তো যেটা লোডিং হচ্ছে এটা জেকিউরি দিয়ে করা আর বাকিটা সিএসএস দিয়ে করা কেমনটা লাগে আসছে প্রথমে বলছে ওরা একটা কন্টেইনার নিতে ঠিক আছে কন্টেইনারের মধ্যে কি বলছে
কন্টেইনারের মধ্যে ডিপ নিতে বলছে, ডিপ ডিপে ক্লাস থাকতে হবে অবশ্যই মিক্স, কি থাকবে মিক্স। আচ্ছা আর নিচের দিকে কি বলছে, এগুলো বাটন হবে, বাটন। যদি আমি বাটন ইউজ করতে চাই তাহলে কি করব, এটাকে কপি করলাম আমি আপাতত সময় স্বল্পতার কারণে, আচ্ছা এখন এটাকে একটু রিলোড দিয়ে দেখেন কি হয়, রান লঞ্চ ইন ক্রোম, অল ক্যাটাগরি, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি, এগুলাকে ক্লিক করলে কি করবে, ক্লিক করলে এখানে শো করবে। এটা করার জন্য নিচের দিকে দেখেন ওদের স্ট্রাকচার দেওয়া আছে, স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, এই ডিবের ভিতরে যা থাকবে সেটাকে কি করবে, শো করবে। তো এটাকে কপি করেন, কপি করে নিচে যান, নিচে যেয়ে এখানে কন্টেইনার ইউজ না করি, কন্টেইনার কন্টেইনার ইউজ করলে যেটা করতে হবে এখানে আরেকটা ডিপ নিতে হবে, আমরা এটাকে রাখলাম, নিচে গেলাম এটাকে না পেস্ট করলাম, পেস্ট করার পর এখন এখানে ইমেজ দিতে হবে আমাকে, এই ডিপ শেষ করছি কোথায়, এখানে এইখানে আসার পর আসলেই তো আর কাজ করবে না, করবে কারণ কি কি লাগবে আমার, এখন আমি যে ফাইলটা ডাউনলোড করলাম এই ফাইলের ভিতরে কি আছে, একটা জেএস আছে আর সিএস আছে, আমার জেএস সিএসএসটা বের করে নিয়ে আসতে হবে, এইখানে জেএস, তো এখানে আমরা দেখি এসআরসির মধ্যে পাই কি না, আচ্ছা ওখান থেকে বের হয়ে আসি, ডিস্টে দেখি মিক্সিট আপ মিন ডট জেএস, আমরা এটা বাইরে নিলাম, আর কি লাগবে সিএসএস, সিএসএস আছে, সিএসএসও দেয়নি, না সিএসএস দেয়নি, তো এটাকে কপি করেন, কপি করে নিয়ে জেএসএর ভিতরে যাওয়ার পর এটাকে এসে কী করব, পেস্ট, এটাকে করব কি, রিনেম, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এরপর ঠিক লাস্টে যে এটাকে ডুপ্লিকেট করব, যে কোনো এক জায়গায় এটা ডুপ্লিকেট করলেই হবে, শুধুমাত্র নামটা কি করব, চেঞ্জ করে দেব, আর আমাদের যেটা কাজ করব সেটা কোথায়, মেইন ডট জেএস এ, সো মেইন ডট জেএসটার এটা একটু আগে আমরা যেটা করছি এটার নাম হচ্ছে স্ক্রিপ্ট ডট জেএস না, এটা এখানে মেইন ডট জেএস আছে, একই জিনিস, যে যেই নাম ইউজ করে, এটাকে নোটপ্যাড প্লাস প্লাসে নিয়ে যাই, আচ্ছা এগুলা আমার এখন দরকার নাই, আমি যদি চাই মেইন ডট জেএস যেগুলো আছে সেগুলো আমার দরকার নাই, আমি এগুলা উঠাই দিলাম, উঠাই দেওয়ার পর এখানে স্ট্রাকচার কী লিখবো, ডলার সাইন কী হবে, ডকুমেন্ট ডট রেডি, আচ্ছা এর এখন ভিতরে যাব, ভিতরে যাওয়ার পর লিখবো এফিউএনসি ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এখন এইখানে যে কাজ করব, এই তো, তো এখানে অ্যাক্টিভেশন কোড দেখতে হবে, অ্যাক্টিভেশন কোড, অ্যাক্টিভেশন কোড কি দিছে, আচ্ছা মিক্সিট আপ রিকোয়ার্ড রিমিক্সিট আপ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ইউজিং এপিআই বিল্ডিং এটা মিক্স ইট আপ, মিক্স ইট আপ, আচ্ছা সমস্যা নেই আমাদের মতো করে নিচ্ছি, তো ওদের রিকোয়ারমেন্টটা আমাদের কি কি ছিল আর একবার দেখে আসেন, ওদের রিকোয়ারমেন্ট ছিল আমরা বাটন এইভাবে ইউজ করতে পারবো, তো ওইখানে আমাদের নামগুলো লিখতে হবে, আমরা নাম তো লিখে দিছি অলরেডি, এরপর যেটা আছে না মার্কআপ, মার্কআপ এই যে
ডিপ ক্লাস কন্টেইনার, কন্টেইনারের মধ্যে কি থাকতে হবে, মিক্স নামে একটা করে ক্লাস থাকতে হবে, ঠিক আছে। তো আমরা এই মিক্স ক্লাসটাকে কপি করি, কপি করে বসাবো কোথায়? আচ্ছা এখানে বসানো আছে, নর্মালি আমরা থাকবে না, আমরা এখানে বসায় নেব। আর এই ডিপের মধ্যে আমরা এখন যা লিখবো সেইটাই আসবে। যেমন এই ডিপের মধ্যে আমি আইএমজি ট্যাগ নিলাম, এখন এইখান থেকে একটা ইমেজ কেটে নিয়ে আসেন, আমরা এইটাকে বারবার বারবার রিপিট করাবো। কোনটা? এটাই তো ইমেজ, অল্টার চোখ ইমেজ ট্রিম। ওকে, এটা কি ট্রান্সপারেন্ট রাখবো? আমার কি দরকার, আমার ট্রান্সপারেন্ট দরকার আছে, কারণ কি? আচ্ছা এটা পিছনের ব্যাকগ্রাউন্ডটা অটো ধরে নেবে, এই জন্য। এখান থেকে ফাইল, এরপর কি করব, সেভ অ্যাজ, ডেস্কটপ, এখান থেকে খুঁজে বের করেন প্যাক, আইএমজি, এর মধ্যে লেখেন হচ্ছে ওয়ান ডট কী হবে, পিএনজি, সেভ করলাম। সেভ করার পর এখানে আসলাম, আসার পর আমরা হচ্ছে এখানে লিখব, আইএমজি ফোল্ডার ছিল ওয়ান ডট পিএনজি, আচ্ছা পিএনজি লিখছি, এটাকে ডুপ্লিকেট করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, এখানে আসার পর কন্ট্রোল ভি, এখানে দেওয়ার পর আমরা এখন সেভ দিয়ে দেখি কি আসে। ইমেজ তো আসেনি, কারণ কি, আমরা কি দিছি, পিএনজি দিছি। আর আমরা কোন ফোল্ডারে রাখছি, আসছে আচ্ছা দেখি এবার আসছে, তাহলে এইবার আইসা রিলোড দেন, আসতে না এবার। এখন এইগুলাকে আপনাকে স্টাইল করে পাশাপাশি নিয়ে আসতে হবে, এইগুলাকে কি করব, স্টাইল করে পাশাপাশি নিয়ে আসব। তো স্টাইল করে যদি পাশাপাশি নিয়ে আসতে যাই, এক কাজ করি, আমরা দুইটা দুইটা করে চাচ্ছি, তাহলে এইখানে আমরা একটা কাস্টম ক্লাস বসাই দিব, অথবা কন্টেইনারের মধ্যে এখানে আমরা এইচএস লিখলাম, ঠিক আছে। এইখানে আমরা বলে দিব কি, না দুইটা দুইটা না, একটা ক্লাসকে আমরা বলে দিব যে ডট এইচ এইচ এর মধ্যে যদি আইএমজি থাকে কি হবে, উইথ হবে 50% ফ্লোট লেফট ওভারফ্লো হিডেন, ফ্লোট লেফট, আচ্ছা ওভারফ্লো হিডেন। এখন এখানে এসে রিলোড দেন কি হয়, দেখেন তো কাজ করছে, কারণ কি, এটা মেবি সেভ দেয়নি, আসছে না। এখন মার্জিন টার্জিন দিয়ে ঠিক করে নিয়েন, এখন এইখানে ক্লিক করলে এগুলো এখন কাজ করতেছে না, কাজ করতেছে, কাজ করতেছে না, এগুলাকে কাজ করার জন্য অ্যাক্টিভেশন ইউজ করতে হবে। তো আমরা নর্মালি অ্যাক্টিভেশন করি, আচ্ছা নর্মালি অ্যাক্টিভেশনটা অন্যান্য ইয়ার মধ্যে যেটা থাকে, প্রথমে থাকে এখানে ডলার সাইন, তাই না, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এর মধ্যে থাকে কোটেশন মার্ক, ডট এই ক্লাসের নাম, তারপরে কি থাকে, ডট কি থাকবে বলেন, আউল ক্যারোসল করার সময় কি করছেন, এখানে আউল ক্যারোসল লিখছেন না, তারপর ডট, তারপর কি লিখছেন, তাহলে এখানে লেখেন ডট মিক্স ইট আপ ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ মিক্স ইট আপ। এখন এখানে এসে রিলোড দেন, কাজ করে, কাজ করে নেই, অ্যাক্টিভেশন দেখেন, নাম কি, মিক্স ইট আপ
jQuery plugin GitHub. আচ্ছা যদি এইটা এখানে দেই কি হয়, আচ্ছা এখন এখানে অ্যাক্টিভেশনটা একটু ঝামেলা ছিল, এই জন্য আমি এটা দেখে নিলাম। গিটহাবে এটা পারফেক্ট থাকে, এর আগে অনেকবার কাজ করা হয়েছে। তো এখানে ভারতে কি বোঝাচ্ছে, ভার ভার ভেরিয়েবল মিক্সার সমান সমান মিক্সিটা কাজ করবে কোঠা কোনটা, ওই কন্টেইনার ক্লাসটা, ঠিক আছে। তো এইখানে যে ফিল্টারিংটা হচ্ছে, দেখেন আপনারা বুঝতে পারলেন না যে এই ফিল্টারিংটা কেমনে হচ্ছে। এই যে ক্যাটাগরি সিতে ক্লিক করলাম এখানে একটা আছে, ক্যাটাগরি বিতে ক্লিক করলাম এখানে কটা, অলে ক্লিক করলাম সব আসতেছে। তাহলে আসলে এটা কাজ করতেছে কিভাবে, এটা কাজ করতেছে দেখেন, আমরা যখন এখানে মার্ক আপ করলাম, এই যে এখানে অল ক্যাটাগরি, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি, এগুলো তো লেখা। এই যে ডাটা ফিল্ডারটা হলো কাজ করতেছে, ডাটা ফিল্ডার, ডাটা ফিল্ডার মানে কি, মানে কোনটা লিখলে কী কাজ করবে, কোনটাতে আসবে। আমরা এই ডাটা ফিল্টার কথাটা আর ক্লাস কী ক্যাটাগরি এ বি সি ডি লিখছি। যেমন আমি ক্যাটাগরি এখানে দিলাম ডাবল বি, ক্যাটাগরি ডাবল বি, আমি ডাবল বিতে ক্লিক করলে শুধুমাত্র লাস্টেরটা শো করবে। তাহলে আমাকে কী লিখতে হবে, এই ক্লাসটা আছে না, এই ক্লাসটা যেখানে যেখানে বসাবো, যেখানে মিক্স লেখা আছে মিক্স, ঠিক আছে, যেখানে যেখানে বসাবো ঠিক সেখানে সেখানেই শো করবে, আদারওয়াইজ আর শো করবে না। ক্যাটাগরি কি বি বি, এখন এখানে রিলোড দেন কটা, আপনি চাচ্ছেন ক্যাটাগরি বিতে ক্লিক করলে কি আপনার চারটা ইমেজ শো করবে। তাহলে আপনি কি করবেন, এই ক্যাটাগরি বি বি লেখাটা আপনি চার জায়গায় পেস্ট করতে হবে, পেস্ট পেস্ট পেস্ট। এখন এইখানে এসে রিলোড দেন, ক্যাটাগরি চারটাই তো আছে, যাবে অলে যান, ক্যাটাগরি এতে যান কয়টা, একটা, এবার ক্যাটাগরি বিতে যান চারটা আসছে, ক্যাটাগরি সিতে যান একটা আসছে। এটাকে বলা হয় ফিল্টারেবল পোর্টফোলিও, ফিল্টারেবল পোর্টফোলিও মানে এখানে ফিল্টার করা যাচ্ছে। আমি যখন বিতে ক্লিক করতেছি সব এরকম আসতেছে, দেখেন আপনার এখানে যেটা আছে প্রথমেরটা আছে অল, এরপরেরটা আছে কি ওয়েব, এরপরে আছে কি এসইও, আর এরপরেরটা আছে কি জিডি বা গ্রাফিক্স ডিজাইন। এরপর এখানে এসে রিলোড দেন অল ওয়েব এসইও জিডি, জিডিতে ক্লিক করলে একটা, এসইওতে ক্লিক করলে চারটা, ওয়েবে ক্লিক করলে একটা, অলে ক্লিক করলে সব আসবে। বোঝেন, ওয়েবে দুইটা নিয়ে আসতে চাইলে যেটা করতে হবে আপনাকে, দেখেন আপনি এখানে মার্ক আপে দেখবেন ওয়েব লেখার কোথায় আছে, এটার ক্যাটাগরি কি, ডাটা ফিল্ডারের ক্যাটাগরি কি এ, না এ আপনি দুই জায়গায় দিবেন, অর্থাৎ অলরেডি ক্যাটাগরি এ এখানে আছে এবং ক্যাটাগরি এইটা এখানে পেস্ট করবেন, ঠিক আছে, এইখানে এসে রিলোড দিবেন। তাহলে ওয়েবে কয়টা শো করার কথা, করছে আসছে, সহজ জিনিস। এইটা হইলে এই পিএইচডিতে এমন কিছু বাকি রাখি নাই আর যে এটা পিএইচডিটা করা সম্ভব না। মার্ক আপ করতে সর্বোচ্চ 30 মিনিট লাগতে পারে আপনাদের, আমার মার্ক আপ তো আরও তাড়াতাড়ি শেষ হবে, 30 মিনিট লাগতে পারে। স্টাইল ডট সিএসএস ধরলাম 4 ঘন্টা লাগবে, স্টাইল ডট সিএসএস কয় ঘন্টা,
চার ঘন্টা লাগবে, ঠিক আছে? আর প্লাগ ইন সেট আপের জন্য দেড় ঘন্টা লাগবে, তো সময় বহুত পাবেন। হ্যাঁ আচ্ছা,